এবং ব্যক্তিগত জীবনেও যেগুলো মানে কি বলবো নয় মানে এমন এমন কাজ করেছি যেগুলো বলা যেতে পারে কি বলবো একজন মানুষ খুব একদম নিচু চোখে দেখে এমন অনেক কাজ করেছি এবার ব্যাপার হচ্ছে একটা হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে আর একটা হচ্ছে ব্যক্তিগত জীবন দুটোর ক্ষেত্রেই করেছি এবার কর্মজীবনের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিচ্ছি যেরকম ব্যাংকিং এ যেহেতু কাজ করি হয়তো কাউকে ইন্স্যুরেন্স বেসেছি শিখতে বলে তখন ওই সবাই একই করছে আমি করেছি কিন্তু তার পরে যখন আমি বুঝতে পারছি যে তার একটা কষ্ট আর্যতে পয়সা মেয়ের হয়তো মেয়ের বিয়ে দেবে বলে করেছিল হয়তো রিটায়ারমেন্টে থাকবে বলে করেছিল সেই বিষয়টা আমাকে একদম ঘুরে ঘুরে খায় এক নম্বর আর দু নম্বর ওইখানে আর ওটা হচ্ছে যে যারা অসহায় তাদের জন্য আমরা কুঁড়ে খাই আর হচ্ছে যাদের সাথে আমরা ঘুরেছি সে হচ্ছে হয়তো হোম্বি টম্বি হোক সামনে পেলে হয়তো মেরে মেরে একদম ফাটিয়ে দেবে তা সেই যে মেরে ফাটিয়ে দেবে তার জন্যে আমার বিরাট ভয় সামনে গেলেই কী হবে কি হবে আমার মনে হচ্ছে তাদের থেকে আমি দূরে বা এড়িয়ে অ্যাভয়েড করে লুকিয়ে চলছি এ এটা দুটো আর দ্বিতীয় নম্বর ব্যক্তিগত জীবনে যেটা আমি বললাম এমন এমন কিছু অন্যায় করেছি যেগুলো জেনে বুঝেই করেছি যে হ্যাঁ এইগুলো করেছি এবং সেই সময় তো হয় আমি আমার আহ কি বলবো আমার খুবই প্রয়োজন ইচ্ছা হয়েছিল তাই করে 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 করেছি এবং জেনে বুঝে এবং তার পরবর্তীকালে ওইগুলোই যাদের সাথে হয়তো করেছি তারা হয়তো ভুলেই গেছে তারা হয় তাদের হয়তো মনেও নেই কিন্তু আমাকে এখনো অব্দি সেইগুলো সেই অন্যায় গুলো করে করে খায় আমার এইখান থেকে কি করণীয় আছে মহারাজ কি ইসার এই জিনিসটা দেখবো বা দেখো এই যে গিল্ট ফিলিং না গিল্ট ফিলিং এর পিছনে সব সময় একটা জিনিস থাকে যে আমার দুটো জিনিস এক আমি তো খারাপ ছেলে নই বুঝতে পারছো তো আমি খারাপ ছেলে নই কিছু কিছু কাজ আমার দ্বারা এরকম ঘটে গিয়েছে এটা একটা যেকে প্যাসিভলি দাঁড় করানো সেটা বোঝা যায় না দাঁড়িয়ে আছে সামনে কিভাবে আমি তো অনুতপ্ত হচ্ছি ঠিক আছে কিন্তু তার মানে অনুতপ্ত মানে কি যে এই তুমি যেই কথাগুলো বলছো হিসাব মতো এগুলি প্রত্যেকটা জীবনের কথা প্রত্যেকটা জীবনের ঠিক আছে কোনো না কোনোভাবে ভাবে আমারও কোনো না কোনোভাবে অন্যেরও এই ব্যাপারটা কি হয়ে গিয়েছে তুমি জানো বোঝো তুমি সেই সেই অপরাধগুলোর কথাই উচ্চারণ করছো যেইগুলো তোমার কনশিয়াস মাইন্ডে আছে তুমি জানো এ ছাড়াও তুমি এক কোটি করেছো যেটা তুমি জানো না ঠিক আছে তাহলে ওগুলোর জন্য গিল্ড কে করবে এমন আছে তুমি করেছো এখন যখন আমাকে কথাগুলো বলছিলে বা যখন তুমি ভয় পাও বা যখন তুমি দুঃখিত হও তখন ওইগুলো ভুলে গিয়েছ তুমি এইটটি সেভেনের সেভেন্থ ডিসেম্বর যেটা করেছো সেটা তোমার মনে আছে কিন্তু থার্ড ডিসেম্বর যেটা করেছো তোমার মনে নেই তো সেই কর্মফলটা কী হবে বুঝে যাচ্ছে আমাদের প্রত্যেক মুহুর্তের যে ম্যাচুরিটি আমরা ওই ম্যাচুরিটি ওয়াইসি কাজ করতে বাউন্ড কিছু করার নেই ওই সময়ে আমরা মনে করছি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে কন্টিনিউ যাত্রা করছে এবং সে তার জীবনের যাত্রাতে অনেক কিছু করছে আমরা এটা দেখি না যে একটা ব্যক্তি নেই এই যে তুমি বলছো যে সেই যে সেই সময় তুমি কাউকে ইন্সিওরেন্স বা কিছু বিক্রি করছিলে বা মিথ্যে কথা বুঝিয়ে এ করছিলে তখন তুমি এই গোপাল ছিলেই না তুমি এই ব্যক্তি ছিলেই না তুমি অন্য ব্যক্তি ছিলে আমরা ওই ইচ্ছা ওই ব্যক্তির সাথে এই ব্যক্তিকে একটা কন্টিনিউটিতে রাখি এখন হয়তো এমন অনেক কাজ আছে তুমি যেই কাজগুলি বলো এখন তোমাকে দিলেও তুমি আর করতে পারবে না কেন করতে পারবে না কারণ তুমি ওই পার্সেনই নেই আর তুমি বাড়ার একটা যাত্রা করছো না যেই গাছটার মধ্যে ফল ধরে গিয়েছে তাকে বললেও ওই মুহূর্তে ফুল হবে না আর যখন ওর মধ্যে ফুল এসেছিলো ওর ম্যাচুরিটির স্তর অতটাই ছিল ঠিক আছে তো ও ওইখানের ওই সময়ের যেমন কুড়ি গাছের গাছের এখন এটা কুড়ি ওটা একটা কিন্তু পুরোপুরি কুড়ি তারপরে একটা আট ফোটা ফুল পুরোপুরি আট ফোটা ফুল তারপরে ওটা ফোটা ফুল পুরোপুরি ফোটা ফুল আমরা বলছি এটা একটা যাত্রা এটা কিন্তু একটা যাত্রা নয় এটা একটা যাত্রা নয় জীবনের রসদ ওকে বিভিন্নভাবে গঠন করছে ঠিক আছে তো গিল্ট ফিলিংয়ের সব থেকে বড় সমস্যা হয়ে গেল আমরা আমাদের যে কাছে ক্ল্যারিটির অভাব থাকে যে এই যাত্রা সব সময় কোনো জিনিস ব্যক্তি একটা পার্সন করেছে একজন করেছে তুমি দায়িত্ব নিয়ে বসে আছো ঠিক আছে সেম অন্যভাবে এরকম ক্ষেত্রে মন যখন এমন থাকবে তখন তুমি করবে আমি এত জব ধ্যান করলাম ধর্মের জগতে তবু আমার সাথে তো দুঃখ কেন ধার্মিক ব্যক্তির এমন কথা বলে না তুমি বলছো আমি ওই সময় একটা খারাপ কাজ করেছি আজকে অনুতপ্ত হচ্ছে কিন্তু আমি করেছি ঠিক তো ব্যক্তি বলছে যে জব ধ্যান এত করলাম ভগবানকে এত ডাকলাম তবুও প্রভু আমার দারিদ্র যাচ্ছে না মন্দিরে মন্দিরে তো এইসব লোকের ভিড় হ্যাঁ প্রত্যেকে কী বলছে দেয়ার ইজ সামান ডুয়ার যে করছে কাজটা ঠিক আছে আমরা দেখছি না যে ওই রকম সার্কামস্ট্যান্সেস ওরকম পরিস্থিতি ওইরকম কাঁচা মন ওই রকম পারিবারিক ব্যাকগ্রাউন্ড ওই রকম শিক্ষা দীক্ষা ওইরকম চঞ্চলতা বা শান্ততা যাই বলি না কেন ওইরকম না হলে এই সব একসাথে অ্যাকুমুলেট না হলে কোনো কাজটা ওরকমভাবে ঘটতই না যাই তোমার দ্বারা ঘটছে বা আমাদের দ্বারা ঘটছে আমরা যদি দেখতে শিখি প্রত্যেক জিনিসটাকে যে যাকে আমরা গোপাল বলছি রাম বলছি রবীন্ন বলছি এ কোনো এক ব্যক্তি নয় এ এর যাত্রাতে আমাদের মনে হচ্ছে ওটাই তো বন্ধন আমাদের মনে হয় যে কোনো একজন ইন্ডিভিজুয়াল ভিতরে বসে আছে এবং সব রেসপন্সিবিলিটি তার এটা যতক্ষণ না ক্ল্যারিটি আসছে ভিতরে ততক্ষণ ড্রপ হয় না এই যে তোমার একই জিনিস দুটো তোমার কার থেকে মানে কিছু একটা ভুল করেছো সেই জন্য তোমার কাছে ওই ক্ষমতাবান ব্যক্তির কাছ থেকে ভয় লাগা আর কারোর হয়তো তুমি দুর্বল তার জন্য তোমার খারাপ লাগা এই দুটো একই জিনিস কিন্তু হিসাব মতো এই দুটো জিনিসের মধ্যেই মূল মূল বিষয় যেটা মিসিং হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে ব্যক্তি একটা তার যাত্রাতে তাকে ওই মুহূর্তে টোটালিটি যেরকমভাবে ম্যানুফ্যাকচার করেছে ওর মধ্যে দিয়ে সেরকম কাজ ঘটতে বাধ্য তুমি যেই সময় বলছো না যে আমি জেনে শুনেই করেছি তুমি জেনে শুনেও ভুল করে প্রকৃতি তোমাকে ওই রকম একজন বানিয়ে রেখেছিল যে জেনে শুনেও ভুল করে ঠিক আছে আজকেও হতে পারে যে অন্য কিছু তুমি জেনে শুনে ভুল করছো বুঝে যাচ্ছে বিষয়টা তো যাকে তুমি গিল্ট বলছো না আমি বলতেই পারি কথাটা আর একটু পরে তোর উঠে এসে দেখো অনুশোচনা আগুন তখনই মানুষকে শুদ্ধ করে যেটা সাধারণত বলা হয় যখন ব্যক্তি নিজের ভুল বুঝতে পারছে হুম অনু অনুতাপ তাকে শোধন করে দিচ্ছে কোনোভাবে কিন্তু বিষয়টা এই নয় বিষয়টা দাঁড়িয়ে যায় যে যখন আমি ভুল করেছি তখনও আমি ছিলাম আর যখন আজকে আমি ঠিক করব তখনও আমি আছি হুম এই ঠিক ভুলের মধ্যে যে ফেঁসে আছে সে আবার ভুল করার জন্য তৈরি হয়ে আছে সে এই জাল থেকে চক্র থেকে বেরোয়নি কোনোভাবে ঠিক আছে ক্ল্যারিটি যখন আসে ব্যক্তি খুব গুড গুড বয় হয়ে যায় না ক্ল্যারিটি যখন আসে কি বলবো যখন গর্ভ সঞ্চার হয় কোনো স্ত্রীর তাকে সে কি খুব গুড বয় হয়ে গিয়ে ধীরে ধীরে চলে ধর মাস হয়ে গিয়েছে তার ওই যে ওই ম্যাচিওর স্থিতি তার ওঠা বসা চলা অটোমেটিক গাইডেড হয় আজকে আমরা যা তা অনেক ঘটনার ফলাফলে দাঁড়িয়েছি এসে ঠিক আছে ইভেন কালকে কী তা আমার জানা নেই হবে জানা নেই এই জন্যে এই যে বারবার বলা হয় না যে এই প্রেজেন্ট সময়ের কথা কারণ এই প্রেজেন্ট সময়টাই মাত্রই তোমার হাতে আছে তুমি জানা না কালকে তুমি কি করবে তুমি মনে করছো বা ব্যক্তি মনে করছে যে আমি অনুশোচনা করছি আর কখনো কিছু করব না হতে পারে যে খাবার নিয়ে ঝামেলা হলে তুমি এক্ষুনি আবার কিন্তু মুখ ভেঙে দিলে কেউ জানে না তুমি কীভাবে রিয়াক্ট করবে কি ঘটবে কালকে যেমন তোমাকে বললাম যে তুমি এই মুহূর্তে কি এই মুহূর্তে তুমি বুঝতে পেরেছো যে আগে যেগুলি করেছি ঠিক আছে সেই কাজগুলি না করলেও চলতো আমি তোমাকে বলছি আগে তুমি যেগুলি করেছ সেগুলো তোমার দ্বারা ওই পরিস্থিতিতে ঘটারই ছিল ওটা ঘটে গিয়েছে ঠিক আছে তো এই মুহূর্তেও ঠিক সেরকমভাবেই ভাবি ভবিষ্যৎ মুহূর্ত ঠিক তেমন ওটার জন্য অনেকে তোমাকে বলবে প্রায় করো অনুশোচনা করো বা অন্যকে দান করো এইসব করাগুলো গুলো যেগুলো চারদিকে চলে এগুলি খুব বেকার জিনিস হুম মানে কোনো সময়তেই দেয়ার ইজ নো ডুয়ার ঠিক আছে আমার ক্ষেত্রেও আমি বলতে পারি অনেক ঘটনা এমন আছে যেখানে আমি হয়তো নিজেকে মনে হয়েছে আগে যে চাইল্ডিশ আচরণ করেছি আমি একটু ম্যাচরলি ডিল করতে পারতাম কিছু কিছু জিনিস ঠিক বলছি না অনেক তো যা জীবনটা অনেকটাই তো বড় তো কত কিছু আসে আমি একজন একজন সাধু আমাকে আগে আমার একটা আইডিয়োলজি আইডিওলজি খুব শক্ত একটা ব্যাপার ছিল তো আমাকে আইডিওলজির বাইরে কিছু বললেই আমি রিয়্যাক্ট করতাম দিতাম তাকে ভালো করে সে যেই হোক সে সে আশ্রমে মহান্ত হোক সে অন্য কেউ হোক বয়স্ক হোক তো তখন পরবর্তীকালে আমার মনে হয়েছে যে আমি যে ম্যাচুরিটির স্তরে ছিলাম টু বি অনেস্ট উনি ঠিক বলেছিলেন তাহলে কি আমি ভুলছিলাম উনি ঠিক বলেছিলেন আমি ওনাকে ঝাড় দিয়ে দিয়েছি ভেবে দেখো যদি উনি ঠিক থাকেন তাহলে আমার ম্যাচুরিটির ওই যাত্রাতে আমিও ঠিক আছি আমি ততটাই বুঝেছি আমার কাছে কী উপায় ছিল আর আমি তোর বেশি বুঝিনি পরবর্তীকালে যখন আমি ঠিক বুঝেছি যখন আগের দিন আমি একদিন কাকে বলছিলাম যে এই প্রত্যেকটা মাইলস্টোন এক একটা হুম উনি ওনার যাত্রা করছেন বা তোমার সাথে যে যে তোমার দ্বারা পীড়িত হয়েছে ও কিন্তু একটা যাত্রায় আছে ও চুপ করে দাঁড়িয়ে নেই ওই যাত্রার মধ্যে ও যে শারীরিক মানসিক পারিবারিক সামাজিক স্থিতিতে আছে ও কোনো না কোনোভাবে এক্সপ্লয়েটেড হবে কারো না কারোর দ্বারা ও ওই স্থিতিতে তৈরি হয়েছে আর তুমি এমন একজন ব্যক্তি তৈরি হয়েছো যে ওই মুহূর্তে গিয়ে ওর এই এক্সপ্লয়েটেশনের কাজটা মাধ্যমে ঘটাবে ঠিক আছে দুজনেই চলছি চলতে 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 দেখো দুটো ব্যক্তি ট্রেনে তো আর হবে না এটা যন্ত্র নই আমরা চলতে 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 রাস্তায় ধাক্কা লাগছে ভালো করে বলছো ধর ভিড়ের রাস্তা হুম তুমি কথা বলছো ও হাঁটছে ওর জিনিস দেখছে এটা ভেব না আমরা বলি কি ও দাঁড়িয়ে আছে আমি ধাক্কা দিয়ে দিয়েছি তা নয় কিন্তু এটা একটা হ্যাপনিং সবসময় ওর মধ্যে ও এদিক দিয়ে চলতে চলতে হয়তো একটা দোকানের দিকে এগিয়ে যাচ্ছে আর তুমিও এদিক দিয়ে যেতে এত বন্ধুর সাথে কথা বলতে বলতে বাদিক চেপেছো ও ডান ও ডান দিক চেপেছো তুই বাদিক চেপেছো এই দুটো একসাথে ঘটে গিয়ে একটা কলিশন ঘটেছে ধাক্কা লাগলো কোনোভাবে এবার আমরা বললাম কি সরি 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 বুথ শুড বি সরি ঠিক আছে নাহলে দুজনেই ভুল নয় কিন্তু ওই সময় ওটা ঘটারই ছিল আজকে তুমি এখানে বসে শুনছো তো আজকে এটা ঘটার ছিল আমরা মনে করি কি বিধিলিপি বা ভাগ্য বলি না কিছুই নয় পুরো অস্তিত্ব এই সময়টা কি এইভাবে বিধান করেছে তাই আমরা এখানে বসেছি নাহলে বুঝতাম না সামান্য একটা জিনিস কারেন্ট চলে গেল ইলেকট্রিসিটি নেই সব কিছু শেষ হয়ে যেত না আমি চা করছি ইলেকট্রিসি না থাকলে এই চাটাও খেতে পারতেন না কারণ এটা তো ইলেকট্রিক হিটারে তৈরি করা তো কতগুলো জিনিস অ্যাকুমিলেট হয়ে গিয়ে একটা ঘটনা ঘটে এবং এটা একটা বিরাট তন্ত্র তন্ত্র কথাটা এই জন্যই বলি না আমরা তন্ত্র মানে তান্ত্রিক নয় তন্ত্র মানে একটা সিস্টেম একটা ব্যবস্থাপনা এদিক ওদিক এদিক ওদিক ঠিক অনেকটা হবে আমরা একটা বার্নিং ট্রেন মানে সিনেমা দেখে আমরা অনেক দেখেছি না অনেক পুরোনো সিনেমা যে কন্ট্রোল রুমে বসেছিলো সবাই আলোচনা করছিল। ওর সামনে দেখেছি কতগুলো ট্রেন একসাথে ট্রেনের ট্র্যাকগুলো আঁকা আছে আর রেড কালারের বাটনগুলো যাচ্ছে আসছে একটা হেজি বিষয় ওটা কিন্তু একটা বড় তন্ত্র এরকম জীবনে একটা বড়ো তন্ত্র প্রত্যেকটা এই ট্রেন পাস করে যাবে এই ট্রেন আসবে তার মধ্যে এই যে এত যাচ্ছে আমাদের ট্রেনগুলো এটা কিন্তু বিরাট একটা বিষয় চলছে আমাদের মধ্যে একটা ট্রেন যাচ্ছে একটা ট্রেন যাচ্ছে না এই ট্রেনটা ক্রস করার উপরে ওই ট্রেনের মধ্যে ওই ট্রেনে যে তিন হাজার লোক আছে তারা বেঁচে থাকা নির্ভর করছে ঠিক আছে ঠিক তেমনি যখন এবং শুধু তুমি তো শুধুমাত্র এটা করি তোমার সাথেও ঘটেছে কিছু তা তো নয় তাই তো আমাদের আমরাই তো শুধু কার সাথে ভালো বা খারাপ করি না আমাদের সাথেও করে ঠিক এরকমই এটা জালের মতো একটা ব্যবস্থা এবং এটা একটা অদ্ভুত ইন্টেলিজেন্স শুধুমাত্র একটা আন্ডারস্ট্যান্ডিং আসলে ক্লিয়ার হয় যে ঠিক আছে ভুলটাও ঠিক আছে ঠিকটাও ঠিক আছে আমি আমাদের মাঝকে বলছিলাম আগের দিন আপনাদের বললাম সেই কথাটা উল্লেখ করে দিয়ে আর একবার যে যে ব্যক্তি আমাকে কোনো আশ্রম এক সময় ছিলাম আমাকে বের করে দিয়েছে আমার তো তখন খারাপই লেগেছে মানুষ তো ভাই তো বলে লাগবে আমার তো ঠাকুরের মধ্যে কাঁদে গামছা দেওয়া উদাহরণ লাগেনি ঠিক আছে যদি আজকে থাকতাম হয়তো আমার কিছু মনে হতো না তো আমার কী হলো আমাকে যখন বললো কোন একটা আশ্রম থেকে যে আমি বাইরে আছি হয়তো আমাকে বলছে যে তোমাকে এখানে থাকতে দেবো না তুমি চলে যাও এবং লিটারালি মানে এর মধ্যে দুঃখ করার কিছু নেই তথ্য লিটারালি আমার কাছে রাত্রে করে থাকব জায়গা নেই এবং একটা কল যদি আমি আমার বাড়িতে করতাম ওখান থেকে গাড়িতে এসে আমাকে তুলে নিয়ে যেত কিন্তু আজ পর্যন্ত আমি কখনো তা করিনি করা যেত অনেক রকম কিছু করা যেত বন্ধু বান্ধবের সহায়তা নেওয়া যেত ঠিক আছে তাহলে আমার মধ্যে যে ভ্যালিউ সিস্টেম তা এসেছে ওই ব্যক্তির আমাকে ভুল মনে হওয়া তা এসেছে ঠিক আছে এরপরে আমি যেই বাড়িটাতে গিয়ে বা যেই জায়গা থেকে রাত্রিবেলায় থাকবো ওই জায়গাটা প্রিপেয়ার হচ্ছে সব কিছু রেডি হয়ে গিয়ে কিন্তু আমার ওখান থেকে এক্সকার ঘটলো এমনি এমনি ঘটেনি জিনিসটা তো আমার ওই ম্যাচুরিটি লেভেলে মনে হবে কি যে আমি তো কোনো রকমভাবে অত্যাচারিত হলাম আর ওই ব্যক্তি আমার উপর কোনো অত্যাচার করলো ওনার তো বোঝা উচিত ছিল আজকে যদি আমি তাকাই আমি খুব সিম্পলি বেরিয়ে গেছিলাম প্রজ্ঞা নিয়ে না খুব সিম্পলি আমি এইগুলো খুব বরাবরই খুব সহজভাবেই দেখেছি ঠিক আছে কি আশা করছো এটা হবেই খারাপ লাগাটা আছেই তো এরম নয় কিন্তু ওইখানে আমার দ্বারা কোনো সব মালিক কা ইচ্ছা এটা ঘটার ছিল না এখান থেকে এই শরীর মনের স্ট্রাকচার অতখানি ম্যাচিওর তখন হয়নি খারাপ লেগেছে কিন্তু আমাকে কখন কেউ কিছু বললে আমি এক সেকেন্ডের জন্য দাঁড়াইনি কিন্তু হুম এবং আমি আজকে উদাহরণ দিতে গিয়ে চলেছি কিন্তু এরা তোমার সাথে বেশি থেকেছে আমি কখনও খুব বেশি এই নিয়ে চর্চাও করিনি যে আমাকে এই করেছিলো জানিস যেমন লোকে বলে কারণ আমার দেহ মনের গঠন এমন নয় এটা এতে প্রাউড ফিল করারও কিছু নেই আমাকে বললেও আমি ভুলে যাব ঠিক আছে আমার কিছু মনে হবে না আবার কেউ হয়তো ঠিক যেমন আমি ভুলে যাব কেউ হয়তো মনে রেখে দেবে আজ থেকে তিরিশ বছর আগে আমার সাথে তুই এটা করেছিলি হুম তো দিয়ে আর দ্য স্ট্রাকচার তো এই যে তোমার ভয় লাগছে এখনো পর্যন্ত এর অর্থ কী বলো তো অতীত আমাদেরকে ধাক্কা দিতে আসে না আমরা অতীতকে সযত্নের সাথে নিয়ে চলি তুমি এখনও ডুয়ারশিপ ধরে রেখে দিয়েছ আমি করেছিলাম ক্লিয়ার হয়নি এখনো পর্যন্ত বিষয়টা যখনই ক্লিয়ার হবে যদি সত্যি নন ডুয়ার হয় যেমন আমি বলে থাকি যে ২৬ বছরে বুঝলাম আমার বাবা আমার বাবা নয় তাহলে কি চোদ্দ বছরও আমার বাবা ছিল আমাদের মনে হতো আমার বাবা ছিল তখনও ছিল না এখনও নয় আমার ম্যাচুরিটি ছাব্বিশ বছরে বুঝলাম যে না আমার মার এটা দ্বিতীয় বিবাহ আমি আগের পিতার সন্তান উদাহরণ দিচ্ছি জাস্ট তাহলে যখন চোদ্দো ছিল ১৬ ছিল আঠেরো ছিল তখনও তো আমার বাবা ছিল না আজকে আমি বুঝতে পারলাম এইটুকুনি মাত্র তুমি যা করেছো আগে আমরা সকলে জীবনে যা কিছু করেছি আমরা কখনোই করিনি আমাদের দ্বারা এবং পুরো এক ব্যবস্থাপনার দ্বারা তা ঘটেছিল এই মুহূর্তে ওই পুরো ব্যবস্থাপনার দ্বারাই ঘটছে আর এটা সবসময় জেনে রাখো সারফেসে একদম মানে বটম লাইনে যদি দেখা হয় সব সময় দেয়ার উইল ডুয়ার সব সময় ছাদে জল পড়বে ছাদের জল যখন গড়িয়ে পড়বে তখন একটা সিংহের মুখ নলের মুখ দিয়েই পড়বে যতবার পড়বে কিন্তু ওই সিংহের মুখ সিংহের মতো দেখতে ওই এক বিন্দুও পার্সোনাল ইন্ডিভিজুয়ালিটি নেই ওই জলকে আনার পিছনে যতবার পড়বে ওখান দিয়ে পড়বে ঠিক আমাদের জীবনটা তেমন তো এটাতে ক্লারিটিতে আমাদের আসতে হবে যে ড্রপ হয়ে যায় আমার দ্বারাও কত ভুল হয়েছে আমার দ্বারাও কত ঠিক হয়েছে আমার দ্বারা হয়েছে ইভেন এখনও যা কিছু ঘটছে আপনাদের মাধ্যম দিয়ে তা ঘটে যাচ্ছে এবং এতটাই ঘটার ছিল এটাকে আবার দিচ্ছি এটাকে চুইংগামের মতো মাথায় চুইং করলে হবে না যে আমার দ্বারা ঘটছে আমার দ্বারা ঘটছে না আমি কেউ নই আমি কেউ নই এটা একটা ক্লিয়ার কাট ব্যাপার কি আপনি ভাবেন আমি আছি আমি আছি আমি আছি দো সব সবথেকে বেশি আপনি একদম ফাইনেস্ট ওয়েতে আপনি জানেন যে আপনি আছেন ঠিক তেমনই এখানে কোনো ডুয়ার নেই তো অতীতকে সাথে নিয়ে এই জন্য চলছে কারণ এই মুহূর্তের ক্ল্যারিটির এই মুহূর্তের সৌন্দর্য জন্য উন্মুখ হচ্ছ না মানে উন্মুখ হওয়ার মানে হলো ওপেন হচ্ছ না আমি চোখ সকালেও বলছিলাম না যে কোনো জিনিসই যখন সব জিনিস আমাদের মাথায় দেখুন শারীরিক খাওয়া আর মানসিক খাওয়া এটা মানসিক খাওয়া তুমি যেটা বললে মন কি খায় পজিটিভ আর নেগেটিভ খায় তাই তো বেঁচে থাকে আমি করেছি আমি করিনি আমি যাবো আমি যাব না এটা মনের খাওয়া শরীরের খাওয়া ভাত ডাল তরকারি আর মনের খাওয়া এটা তো মন এত খাচ্ছে কেন কারণ এই মুহূর্তে মন খুব প্রেমপূর্ণ নেই এই মুহূর্তের যে স্পষ্টতা তার সাথে খুব সুন্দরভাবে নিয়ে ছেড়ে দাও যা ছেড়ে দাও মানে কি ভুলে ভুলে যেতে যেতে বলছি না যে হবে ঘটেছে ঘটেছে গরু কি বাছুর হয়ে কোনো অপরাধ করেছিল নাকি গরু বাছুর হয়ে তো কোনো অপরাধ করেনি আবার খুব ভালো কাজও করি যাত্রা ছিল হয়েছে কত ঘাসকে হত্যা করে বাছুর হয় আমি কালকেই দেখছি না তোমরা দিনকে ছিলে না আমি হাঁটছিলাম দেখছিলাম গরু ছোটো ছোটো ঘুরে বেড়াচ্ছে ছোটো ছোটো ঘাস থাকে পাথরের পাহাড়ের গায়ে গায়ে ছোটো ছোটো ঘাস তো ঘাসগুলো গরুটা খাচ্ছে আমি বসেছিলাম ঠিক আমি পিছন দিকে গোটা আপনার হেঁটে হেঁটে যাচ্ছিলো এবারে গরুটা উঠছে পাটাকে তুলবে তো খাবে খুব সুন্দর একটা টিউলিপ ফুল ফুটেছিলো দুটো ফুটেছিলো গাছের মধ্যে ওই বড়ো যে ডালটা তার মধ্যে গরু পা দিল ওটা ভেঙে গেলো তাহলে ওর কি দোষ ছিল তাই না এই রকমই প্রত্যেকটা জিনিস আমি কিন্তু কোনো সার্টিফিকেশন দিচ্ছি না যা ইচ্ছা করুন আমি বলছি যা ইচ্ছা আপনি করতে পারবেন না উই হ্যাভ সার্টেন কন্ডিশনিং ওটাই ঘটবে এখানে সবাই শুনছে অ্যাকর্ডিংলি যেমন কন্ডিশানিং থাকবে সে সেরম নিয়ে যাবে এবং সেরম করবে একজনের কথা ডান দিক দিয়ে ঢুকবে আমার দিক দিয়ে বেরিয়ে যাবে একজন মনে করবে মহাজে কথাটা শুনলে ভালো হতো একজন ওর কি যে বলেছিল মনেই নেই কথাটা যদি একই হতো আমার কথার যদি কিছু থাকতো তাই তো হয়ে যেত দুটো মিলতে হবে এই আমি বলি গুরু আর শিষ্য একটা ডিভাইন লাভ একটা প্রেমের বিষয় দুটো না মিললে প্রেম কখনো প্রেম ওয়াননেস ওয়াননেসই বলে দেয় কি দেয়ার ইজ টু তাদের মধ্যে ওয়াননেস থাকতে হবে ওয়াননেস মানে কি একত্র বিটুইন হুম কার মধ্যে দুটোর মধ্যে থাকতে পার্সেন্স বলুন বিষয় বলুন বস্তু বলুন দুটো এক হবে এটাই সৌন্দর্য জীবনের এটা সবসময় থাকবে তো এই সময়তে তুমি যা যতটা এগিয়েছ তার মধ্যে ডেটা ফিট আছে যে তোমাকে এই মুহূর্তে গিল্ট ফিলিং করতে হবে ভুল কিছু নেই এটা শুধু এমব্রেন্স করতে শেখো আমার মনে হচ্ছে আরে যতটা ভাবে ক্লারিটি আনো কারণ দেখো গিল্ট ফিলিং নিয়ে বাঁচতে তো পারবে না

তোমার মাথায় ক্ষমতাবান এমন করতে পারি ছবি আছে ক্ষমতাবান কি জানি হয়তো সব থেকে ভীতু ক্ষমতাবানই থাকে আমি একদিন বলছি বিশিষ্ট নেতা যত বড় নেতা তত হাতে জ্যোতিষের আংটি বাড়ে তাহলে ক্ষমতাবান সম্পন্ন হচ্ছে না আর ভীতু হচ্ছে যত হচ্ছে তত বাড়ছে এখানে সত্যনারায়ণের পুজো শুরু হয়ে যাচ্ছে ওখানেই হয়ে যাচ্ছে এখানে মা কালীর সামনে তারা লাখ লাখ টাকার গয়না পরিয়ে দিচ্ছে হ্যাঁ এখানে মানত করছে ওখানে এগুলো কী আমাদের দৃষ্টিতে মনে হয় যে যার কাছে টাকা আছে বা কিছু বিশেষ ক্ষমতা আছে সে হয়তো সত্যি ভিতর থেকে খুব ক্ষমতাবান কিন্তু তা কিন্তু সময় হয় না যত আমার নিজের জীবনে ছোটো ছোটো অভিজ্ঞতাই দেখো যত তোমার টাকা বেড়েছে তোমার ঝামেলা লাফড়া বেড়েছে তোমাকে নুইয়ে থাকা তোমাকে নুইয়ে দেওয়ার সম্ভাবনা বেড়েছে প্রত্যেকের কি তাই নয় প্রত্যেকের ক্ষেত্রে তাই সামস অফ কমফর্ট সে হয়তো জীবনে পেয়ে গিয়েছে কিন্তু জীবনের একটা অস্তিত্বের খুব বিরতাভাষী জীবন যে বাইরে থেকে যত কমফর্ট পেয়েছে ঠিক করোনার মতো সে ভিতর থেকে তত উইক হয়েছে তারা ইমিউনিটি পাওয়ার কমতে দেখেছে যারা একটু ট্রেডমিলে ছুটেছে যারা সাইকেল চালিয়েছে তাদের একটু কষ্ট কম হয়েছে যারা বড় ছিল ঘরের মধ্যে বসেই ছিল তারা তাড়াতাড়ি গিয়েছে তো ক্ষমতা ক্ষমতা কথাটা খুব মানে একটা পার্সিয়াল কথা যেমন মনে করছি যে তোমাকে তুমি মনে করছো যে ক্ষমতা বানিয়েছে তোমাকে আমার এটা তোমার মনে হওয়া এটা তোমার চিত্র হুম যে আমরা কথা হচ্ছিল তখন আমরা বললাম যে এরা আমার উপর কেস করবে হ্যান তো এবং দাঁড়াও কী ঘটে যে আমাদের যারা ট্রাভেলার্স সব আমাদের চিন্তায় এগিয়ে চলে যাচ্ছে কি হতে পারে কি হতে পারে কি হতে পারে হ্যাঁ একটা প্রেডিকশান পরিকল্পনা করতে হবে কিন্তু জীবন ওই রকম নয় সেই আমি বলবো ওই ভাষাতে যে জীবন চমৎকার দেখায় জীবন অদ্ভুত জিনিস সামনে নিয়ে আসে যা চিন্তাও করা যায় না কংস খুব ক্ষমতাবান ছিল কিন্তু যদি কৃষ্ণের জীবনটাই দেখো যে ডিভাইন হ্যাপনিং কীভাবে হতে 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 হুম একটা ছোটো কিশোরের হাতে ওরকম বড় একজন রাজা যে নিজের যার বা নিজের বাবাকে ক্ষমতা চ্যুত করতে পারে হ্যাঁ সে তাকে কেউ হাসতে হাসতে কোনো মামা বলতে বলতে কেউ মেরে দিতে পারে এটা তো ক্ষমতাবান ছিল রাবণ বিরাট ক্ষমতাবান ছিল হ্যাঁ এত ক্ষমতা দশটা মাথা মানে কি যে দশ দিকে তার নজর আছে সব দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি দশ হাত মানে কি চারদিকে তার এজেন্ট আছে হুম আমি কলকাতার পুলিশকে চিনি আমি গ্যাংটকের পুলিশকে চিনি আমি হয়তো ত্রিপুরার পুলিশকে চিনি আমি বেঙ্গালোর পুলিশকে চিনি এটা আমার দশ হাত আমি কি নিজে ডিটেলি হাত নিয়ে যাব আমার দশটা হাত আছে যেমন নেতারা মন্ত্রী নিয়ে ঘরে কিন্তু কখন কখন তো জীবন থেকে কোন মুহূর্তে কীভাবে ফেলে বোঝা যায় না তুমি ক্ষমতাবানদের ক্ষতি করেছো ঠিক আছে ক্ষমতাটাকে সরিয়ে দাও তোমার দ্বারা কারোর কিছু ঘটেছে অসুবিধা ঘটেছে এটা ঘটার ছিল আজকে কি তোমার কি চিন্তা এইটাই তো চিন্তার কোনো ক্ষতি করতে পারে কি করবে চিন্তা করে কি করবে এক বিন্দু কিছু করতে পারবে চিন্তাটা করে ঠিক আছে বুড়ি কচুরি খাও হাওয়া হবে যখন দেখা যাবে সেলার বাবকে জিজ্ঞেস করা হয়েছে আপনার পিছনে যখন যদি বাঘ চলে আসে কি করবেন তোমার বাঘ চলে আসুক তখন দেখবো এইটুকুরই পার্থক্য ওরা এই মুহূর্তে চিন্তা নেই বাঘ চলে কিন্তু বাঘ চলে আসলে কি হবে এখন যা বলবো তা তোমার কল্পনা হবে তোমার কল্পনার বাঘ হবে অরিজিনাল বাঘ হবে না তো সেরকমই কি যে ঘটবে প্রকৃতিতে কারণ যা কিছু ঘটে না তা ইন্ডিভিজুয়ালি ঘটে না কালেকটিভলি ঘটে এই কর্মের যে থিওরি আমাদেরকে দেওয়া হয়েছে না এটা করলে এটাও হবে ওটা করলে এটা হবে এটা খুব বাচ্চাদের কিন্ডার গার্ডেনের থিওরি কি ঘটবে কেউ জানে না জীবন প্রত্যেক মুহূর্তে অনিশ্চিত হুম এবং এটা কেন মনে করছে যে তোমার শুধু যাকে বলছে তার ক্ষতি হয়েছে তোমার ওই ক্ষতি হবার সে হয়তো চলে গিয়েছে যেখানে তার লটারি লেগেছে হয়ে গেছে থেকে হয়তো এমনও করতে পারে তোমার ক্ষতি তার লাভের কারণ হয়ে যাবে কোনো সময় কোনো এখানে ইহা সবই উল্টা ঢং কোথায় কালো কোথায় সাদা খুব ভেবেছিলি এটা করলে খুব ভালো হবে ভালো হলো না উল্টে গোলমাল হয়ে গেল। তো এই কর্মের যে থিওরি যে আমি করেছি আমাকে ভুগতেই হবে এগুলো খুব উপরে উপরে বাচ্চাদেরকে বোঝানোর জন্য একটা নৈতিক জীবন বোঝানোর জন্য ঠিক আছে কিন্তু এই কর্মের থিওরি পুরো ঘেঁটে যায় একটু ভিতরে গেলে কর্তার থিওরি সব বানানো হয়েছে কারণ আমাদেরকে বোঝাতে হবে কোনোভাবে যে আমরা সবসময় চাইছি যে আমায় কিছু দাও আমায় কিছু দাও কি কী নিয়ে বাঁচবো আমি তখন দেখো যেমন করবে তেমন তোমার ফল হবে কথাটা ঠিকই কিন্তু খুবই প্রপোশন ওয়াইজ যদি দেখা হয় এইটটি টোয়েন্টি ঠিক মোটামুটি লেগে যায় কিন্তু সব লাগে না সেই জন্য আমাদের যত জীবনে যত ব্যক্তি আছে যে যত রকম পরিকল্পনা করেছে কারোর এইট্টি পারসেন্ট পরিকল্পনা বেশি আমি এটা একটু মোটামুটি কথা বলছি এইট্টি পার্সেন্ট পরিকল্পনা মেলেনি। এটাই তো আনহ্যাপিনেস এটাই তো দুঃখ আমরা স্বীকারই করছি না যে আমার ভালো যা করেছি তার ফলে যে ভালোই হবে দেয়ার ইজ নো গ্যারেন্টি খারাপ যা করেছি তার মানে খারাপই হবে এরও কোনো মানে নেই তোমার কত খারাপ ভালো লেগে গেছে ভালো লোকের কাজে লেগে গেছে তুমি জানোই না সেই সেই গল্প ছিল না যে একজনের ছেলের সেই পা ভেঙে যাবে হুম তো নিয়ম আছে যে রাজা প্রত্যেক বাড়িতে যুদ্ধ লেগেছে তো প্রত্যেক ঘর থেকে একটা করে ছেলে ইয়ং ছেলে তাকে নেওয়া হবে এটা অনেক পরের বিষয় একজন গেছে একজন বন্ধু তার সাথে খেলতে গেলে ধাক্কা মেরেছে পরে তার পায়ের এইখানের যে মাল চাকি জয়েন্ট এই জয়েন্ট থেকেও এটা সরে গিয়েছে ভালো ছেলে খুব লক্ষ্মীমন্ত ছেলে বলছি এত খারাপ বিষয় জীবনের তো এরকম কী করে হতে পারে এরকম ধার্মিক একটা ছেলে তার এমন বড় একটা ক্ষতি হয়ে গেল সারাটা একটা জীবন হয়তো সে পাটা বলছে চান্সেস খুব কম সেভেন্টি থার্টি চান্সেস যে পা ঠিক হবে হয়তো লিংচে লেংচে চলবে ঠিক আছে তো ঠিক আছে ঘরে চলে এসেছে কি কী করে পয়সা নেই স্বাভাবিক গরিব ঘরের ছেলে বলছি খুব খারাপ হলো ওর সাথে এরকম পড়ে গেল তো গরিব ঘরের ছেলেকে একজন ডাক্তার দেখে বলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না তোমার পুরো দায়িত্ব আমার তোমার দেখো ভাগ্যিস গরিব ছিলাম তাই পেয়ে গেলাম কারণ এবং যে এই কথাটা বলছে সে খুব উঁচু দরের ডাক্তার সে ঠিক করার ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিয়েছে তো ব্যান্ডেজ ব্যান্ডেজ করে সে ঘরে খুব করে শুয়ে আছে তো কি হলো বলে ভালোই হলো হুম ওষুধপত্র করছে ব্যান্ডেজ করতে তো অনেক দিন ব্যান্ডেজ করতে সময় লাগবে তো বাবা এখন বাবা বয়স্ক বাবা ছিল ছেলেই সব কাজকর্ম করতো বাবা যেতে পারছে না নুন ভাত খাচ্ছে বা আলু সিদ্ধ ভাত খাচ্ছে এই সময় পুষ্টিকর খাবার একটু দরকার ছিল তখন বললো যে তো খুব খারাপ হলো তখন এরম সময়তে কথা এলো যে প্রত্যেক ঘর থেকে একটি ছেলেকে যুদ্ধে নেওয়া হবে বাবার একমাত্র ছেলে কিন্তু পায়ের ব্যথা ও দৌড়তেই পারবে না কি কী লড়বে তখন এর তো ভালো হলো তাহলে প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে এটা সবসময় ঘটছে ভালো হলো না খারাপ হলো আমরা কেউ জানি না যখন স্নোফল হলো উপরে আমরা সবাই বললাম খুব অবস্থা সবারই একবারের জন্য মজা খুব খারাপ হলো কারণ এই যে রাস্তা যদি ব্লক হয়ে যায় কি হবে এটা ভালো হলো না খারাপ হলো এখন তো কোনো ডেফিনেশান নেই আপনার আপনার জন্য ভালো হলো কারোর জন্য হয়তো দেখা যায় চাল চাল ফুটো তার ওখান থেকে হয়তো জল পড়ছে তার জন্য খারাপ হলো তো যখন টোটালিটি কোনো কাজ করে এবং সবসময় টোটালিটিই কাজ করে ওর মধ্যে ভালো খারাপের সংজ্ঞা আনার জন্য আমাদের এইটুকুনি হতে হবে ছোটো হতে হবে যত ছোটো হবে তত ভালো খারাপ বেশি যে যত বেশি ভালো আর খারাপের ডেফিনেটন যেটা ভালো এটা খারাপ এটা নীতি এটা অনীতি সে তত ক্ষুদ্র হয়ে গিয়েছে সে বলছে না কালকে কাক বলছিলাম গাড়িতে যে ও তো চিটি কে প্যার কা ঘুংরুবি শুনতা কেউ হে যোগী কেউ তু মওলা মওলা চিৎকার তিরম সাহেব বধরা হে কিউ হে মওলা মওলা চিৎকার তিরম ব্যাপার তিনি মানে এর মধ্যে কোনো ব্যক্তি বসে নেই কিন্তু ব্যবস্থা পড়লে এই রকম যেমন তুমি ধর কি বলবো গ্লিটার ছড়িয়ে দিলে চারিদিকে ছড়িয়ে যায় প্রত্যেকটা গ্লিটার নিজের নিজে জায়গাতে দানাগুলো বসে গিয়েছে দেওয়া আছে না তো এই ব্যবস্থাপনা ওরকম সব যেন পড়ছে এটা স্নোফ্লেক্স একটা একটা একবার পড়ছে এবং সুন্দর চাদর হয়ে যাচ্ছে আমরা ওই রকম ফলে আমরা নিজেদেরকে যাতে এটা মনে না করি যে আমাদের মাধ্যমে যে ভুল হয়েছে সেটা আমরা করেছি আমাদের মাধ্যমে যে খারাপ ভালো হয়েছে সেটাও আমরা করেছি দুটোই আমরা করিনি কিন্তু দেয়ার ইজ নো ডুয়ার আর এই যে ভয় যেটা বলছো এই ভয় এই মুহূর্তের ব্যক্তির ভয় ওই ভয় বাইরে থেকে নেই কারণ তুমি যখন ভয় পাচ্ছো যার কথা যাকে দিয়ে ভয় পাচ্ছো সে হয়তো কোনো পার্টিতে গেছে আনন্দ করছে ও ভয় ও ভাবছে না তোমাকে নিয়ে তুমি অনেক কিছু ভাবছো বসে বসে তো ড্রপ ইট লেট দ্য সিচুয়েশান দ্য ইভেন্ট কাম ওটা আসুক আগে তারপর হ্যাঁ নিজের বুদ্ধি লাগাবে নিজের বুদ্ধি লাগাও আমাদের যখন আসলে অসুবিধা হল আমরা আমাদের মধ্যে বুদ্ধি লাগালাম কী করা যেতে পারে কাকে বলা যেতে পারে কিন্তু ফল কারোর হাতে নেই দু টেনো না মজায় থাকো যা ভাবছো তা হওয়ার নয় ইভেন তুমি পুলিশ কেসে যদি ভাবো তা হওয়ার নয় কিছু হবার না মানে হতেও পারে আমি এটা বলছি না হবে না কিন্তু তুমি যেভাবে ভাবছো সেরমভাবে হবার নয় হয়তো ভুলেই গেছে ব্যক্তি হঠাৎ করে গিয়ে লোকটা বাস দিয়ে যাচ্ছে বলে আমাকে দিল হয়তো তুমি এরম করছো হঠাৎ করে বললে কী ভাই কিছু লাগবে তোমার কোথেকে আসছো তুমি তো অবাক আমার দ্বারাই তোমার তিন লাখ টাকা ক্ষতি হয়েছিল। বলছে আপনি মা চিনতে পারছেন বলছে না মনে মনে করেন নাই ভালো চলে গেলো হয়তো তার সাথে কথা হয়ে গেলো তারপরে কথা বলতে বলতে হয়তো মনে পড়লো হ্যাঁ তুমি সেই করেছিলে ছাড়ো ওই সব কথা ছেলের গভর্নমেন্ট জব হয়ে গিয়েছে নিজের টাকা পয়সা হয়ে গিয়েছে এখন নেতা মন্ত্রী হয়ে গেছে আর অত সময় কী আছে ছোটো ছোটো জিনিস ডিল করার তার কিন্তু তুমি ভয়ে ভয়ে মরছো যে আর দেখতে পেলে হয়তো আমার ওর ক্ষমতা আছে এখন মন্ত্রী সাংসদ কিছু আমাকে হয়তো খুব খারাপ করে দেবে ও তোমা ওর ঘাড় মোটকানার জন্য অনেক মুরগি আছে তোমার থেকে দরকার নেই আর একদম সব আমাদের প্রোজেক্টের জিনিস ওই জন্য যতক্ষণ না জীবনে সিচুয়েশান সামনে আসছে ওটাকে নিয়ে বেশি দূর এগিয়ে যাবে না যেটা করতে পারো এই মুহূর্তে করো শ্রীকৃষ্ণ গীতাতে এটা বলে দিয়েছেন এক কথাতে না কিঞ্চিত অপিচিন্ত আত্মসংস্থম মনে হয় না কিঞ্চিত অপিচিন্তায় একদম ডোন্ট গো ইন ফিউচার আত্মসংস্থা হও অর্থাৎ যেই সময় আছো এই সময় বেস্ট তুমি নিজেকে শান্তি দানের জন্য যা করতে পারো করো শান্ততার জন্য সৌন্দর্যের জন্য জীবনে যা করার করো আত্মসংস্থা হও এই সব বলে আত্মসংস্থা মানে অন্যের উপর ডিপেন্ড হয় না তুমি যা করতে পারো করো কিঞ্চিতিন্তায় বেশি ফলাফল চিন্তা কর না কারণ কৃষ্ণ নিজে বলে ফলাফল আমিও জানি না অর্জুন তুমি এমনভাবে বলছো যে এরা যদি মরে যায় কী হবে তুমি হান্ড্রেড পার্সেন্ট কিছু তুমি জিতবে আমি তো জানি না কে জিতবে অর্জুনের ভাবটা দেখুন তোমার একদম প্রথমে যেটা বললাম প্যাসিভিগো যে আমি করেছি আমি তো খুব ভালো ছেলে আমার দ্বারাই কয়েকটা ভুল ঘটে গেছে বাকি তো ভুল ঘটে আর আরও তিন কোটি ভুল ঘটেছে যেগুলোকে তুমি ভুল বলছোই না অর্জুন বলছে এদেরকে হোক যে এরা তাই কিন্তু এদেরকে মেরে কি হবে মানে ও হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ওকে মেরেই ফেলবে ওকে কেউ কিছু করতে পারবে না কৃষ্ণ ধরে ফেলেছি ইগো কৃষ্ণ বলছে কে বলেছে হতো বাবশ্বাস জিতবো বা কৃষ্ণ কিন্তু বলেনি তুমি জিতবে মরতেও পারো অর্জুন মরলে মরে যাও এই মুহূর্তে যা করতে পারো বেস্ট কবস নিয়েছো গান্ডিপ নিয়েছো ডু ইউর জব সেরম ভাবে থাকো এর বেশি কিচ্ছু নেই তুমি যত বুদ্ধি লাগাও দেখবে আমি এটা এতক্ষণ ধরে যেটা বললাম এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই চয়েসলেস যাকে বলা হয় চয়েসলেস নেই কিচ্ছু তুমি জানো না আজ এরপর যে মোমোটা আসবে মোমোটাতে নুন থাকবে কি থাকবে না ভেবে লাভ কি লেট ইট কাম একটু নুন চেয়ে নেবে বড়ো সহজ জীবন দরকার নেই ঠিক আছে